অ্যাসেম্বলির প্রেস কনফারেন্স রুমটা আমি মাননীয় স্পিকারের কাছে এটা নিয়ে অলরেডি কমপ্লেন জানিয়েছি কিন্তু আমরা যেহেতু আমাদেরও তো একটা সময়ের দাম আছে ওদের তো কোনো কাজ নেই নেই কাজ তো ভাজ শুধু মিথ্যে কথা বলা বাংলাকে অপমান করা বাংলা মাকে অসম্মান করা বাংলার সমগ্র মানুষকে অসম্মান করা ছাড়া আর কিছু বলার নেই তাই তারা একতরফাভাবে উল্টো পাল্টা বলে যাচ্ছেন যার কোনো ভিত্তি নেই মানুষরা উল্টোপাল্টা কথা শুনতে চায় না মানুষ চায় কাজের কথা তাই যখন প্রেস মিডিয়া যখন ওদের একতরফাভাবে এলাও করেছেন আমার কোনো আপত্তি নেই আই আম সরি আমি আর কোনোদিনই এই প্রেস মিডিয়ার সাথে আমি কথা বলবো না অ্যাসেম্বলিতে আমি আমাদের ফেস্ট টাইম লাইভকে বলছি আপনারা কভার করুন আর ওই লাইনটা ডিসকানেক্ট করে দিন প্রেস কনের লাইন আমাদের ডিসকানেক্ট করে দিন আমি অনেকক্ষণ অপেক্ষা করেছি এনআফ ফেয়ার এনাফ ফার্স্ট টাইমকে এখানে চলে আসতে বলো ওখানে লাইভ থাকবে না হ্যাঁ তার কারণ হচ্ছে আমরা অনেকটা সময় দিয়েছি ওরা বকে যাক যত ইচ্ছে আমি ফার্স্ট টাইম লাইভে যেটা বলতে চাই সাধারণ মানুষ আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী প্রেসকা অ্যাসেম্বলিতে প্রেসের একটা রুম আছে যেখানে প্রেস অ্যাক্রিডেটেড কার্ড হোল্ডাররা থাকেন এবং তারা সব পলিটিক্যাল পার্টি প্রেস বিফিং নেন কিন্তু আমরা দেখলাম বাজেট হবার পর রাষ্ট্রীয় গীত কমপ্লিট হবার আগেই বিজেপির লোকেরা গিয়ে চেয়ার দখল করে বসে আছে যাতে আমাদের সরকারের পক্ষ থেকে এমনকি আমি আছে চিফ মিনিস্টার ইউ ফর গেট যে আমি চিফ মিনিস্টার আমি কমন ম্যান কিন্তু অ্যাসেম্বলিতে যেহেতু আমি আছি আমরাও ম্যাটার করি অ্যাসেম্বলিটা আমাদের জন্য চলে কারণ এটা মানুষের সরকার মানুষ তো জানতে চায় সেখানে তারা যদি মনে করেন ওয়ান সাইডেড মানুষকে একতরফা মিসলিড করে যাবেন এবং মিডিয়াতে ওয়ান সাইডেড মানে গুডি গুডি মিডিয়া শুধু বিজেপির হয়ে কাজ করে যাবেন তাহলে আমি সরি আমি স্টেট বলছি ফেস্ট টাইম লাইভকে আমরা মানুষের কাছে পৌঁছবো আমার ফার্স্ট টাইম লাইভ থেকে আমি সকলকে বলবো যে আজকের বাজেট এত আর্থিক সংকটের মধ্যেও দেশ যখন ডুবে আছে পুরো ঋণের বোঝায় দেশে যেখানে দ্রব্যমূল্য বৃদ্ধি এমনকি খাদ্য মেডিসিনে কেন্দ্রীয় সরকারের অপদার্থতার ফলে টেন পারসেন্টের বেশি বেড়ে গেছে সেক্ষেত্রে বাংলার মামাটি মানুষের সরকার তারা দেখিয়ে দিয়েছে কি করে এগিয়ে যেতে হয় কি করে কাজ করতে হয় কি করে মানুষের কথা ভাবতে হয় কি করে বলতে হয় আজকের বাজেটে একেবারে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে সরি আমি লক্ষ্মীর ভাণ্ডার বলছি এই কারণে কারণ আমার ঘরের মা লক্ষ্মীরা আমার ঘরের আম্মা মায়েরা আমার ঘরের বধুরা আমার ঘরের মা বোনেরা সমগ্র কমিউনিটি যারা পাঁচশো টাকা করে পেতেন তাদের লক্ষ্মীর ভাণ্ডার এপ্রিল থেকে না পয়লা এপ্রিল থেকে তারা এক হাজার টাকা করে পাবেন অর্থাৎ একেবারে সকলের জন্য আপনাদের অনেকের মধ্যেই একটা চিন্তা ছিল যে আমি পাঁচশো পাই আরেকজন এক হাজার পাই একটা বৈষম্য কেন হচ্ছে আমাদের আর্থিক হয়তো সামর্থ্য ছিল না আমরা স্টার্ট করেছিলাম এই বৈষম্য আমরা চাই না কোন জাতিতে জাতিতে থাকুক আমি জনজাতি এবং তপশিলিদের জন্য এক হাজার টাকার পরিবর্তে যেমন বারোশো টাকা করেছি তেমনি মনে রাখবেন যে আমি আমাদের মা বোনেরা হিন্দু বলুন মুসলমান বলুন শিখ বলুন খ্রিস্টান বলুন ওবিসি বলুন প্রত্যেকেরাই যারা পাঁচশো টাকা পেতেন পয়লা এপ্রিল থেকে তাদের পাঁচশো টাকা বেড়ে যাচ্ছে তারা এক হাজার টাকা করে সকলে পাবেন আর তপশিলি এবং আদিবাসী ভাই বোনেরা মানে বোনেরা মায়েরা তারা এক হাজার পেতেন তাদেরটা বারোশো করা হলো আপনারা জানেন এই বাজেটে মৎস্যজীবীদের জন্য যখন দুমাস তারা সমুদ্রে যেতে পারেন না তাদের ঘরে বসে থাকতে হয় কারণ সেই সময় সমুদ্র খুব ভরা ডুবি থাকে ভরা কোটাল থাকে তাদের খুব কষ্ট হয় আমাদের এরকম তিন লক্ষ মৎস্যজীবী আছেন যারা অলরেডি রেজিস্টার্ড আছেন ওই দু মাসের জন্য আমরা প্রত্যেক মৎস্যজীবী পরিবারকে পাঁচ হাজার টাকা করে দু মাস দেব এই প্রজেক্টটার নাম হচ্ছে সমুদ্র সাথী প্রজেক্ট এটা আমরা অ্যানাউন্স করেছি আমরা একুশ লক্ষ যে একশো দিনের কাজ যারা করেছিলেন যারা মাইনে পাননি আমরা ক্ষতিপূরণ বলছি না এটা মানুষের অধিকার বলছি তারা মাইনেটা পাননি কাজ করার যে মাইনেটা সেই মাইনে বাবদ যে টাকাটা হয় সেই টাকাটা আমরা তাদের একুশে ফেব্রুয়ারি থেকে তাদের ব্যাঙ্ক ড্রাফটের মাধ্যমে আমরা দিয়ে দেবো ডিপিটির মাধ্যমে এছাড়াও মনে রাখবেন মৎস্যজীবীদের পরিবারেও যদি কেউ মারা যায় তাঁত শিল্পী পরিবারে যদি কেউ মারা যায় খাদি পরিবারে যদি কেউ মারা যায় তাদের একগুচ্ছ উন্নয়নের পরিকল্পনা নিয়েছে যেটা আমার ফাইন্যান্স মিনিস্টার বাজেটে ডিটেলস বলেছেন অনেক কিছু করা হয়েছে তাঁত শিল্পীদের জন্য তাঁত সাথীদের জন্য খাদির জন্য কৃষিজীবীদের জন্য শ্রমজীবীদের জন্য তা সত্ত্বেও তাদের পরিবারে কেউ যদি মারা যায় তাদেরও দু লক্ষ টাকা করে এককালীন তারা পাবেন সরকারি কর্মচারীদের জন্য সুখবর যারা গ্রুপ ডিতে আছেন তাদের সাড়ে তিন হাজার টাকা বাড়ানো হলো গ্রুপ সিতে যারা আছেন তাদেরও তিন হাজার টাকা বাড়লো প্লাস পয়লা মে যেটা হচ্ছে কন্ট্রাক্ট গ্রুপ শু গ্রুপ ডিতে যারা ছিলেন এছাড়াও যারা আফটার রিটায়ারমেন্ট কন্ট্রাকচুয়াল বা ধরুন আমাদের নানারকম আছে কন্ট্রাকচুয়াল নানা নানারকম কর্মীরা আছেন তাদের জন্য আগে তারা রিটায়ারমেন্টের পরে কেউ দু লক্ষ কেউ তিন লক্ষ টাকা বা একসাথে পেতেন সেটাকে বাড়িয়ে আমরা পাঁচ লক্ষ টাকা করেছি আমাদের সিভিক পুলিশ গ্রিন পুলিশ ভিলেজ পুলিশ তাদেরও এক হাজার টাকা করে মাইনে বাড়ানো হয়েছে মিড ডে মিলে যারা রান্না করেন তারা দশ মাস টাকা পান দুমাস পান না স্কুল যখন বন্ধ থাকে আগেও তাদের আমরা পাঁচশো টাকা বাড়িয়েছিলাম এরা খুব গরিব নিম্ন একেবারে নিম্ন নিম্নশ্রেণির লোক আগেও পাঁচশো টাকা বাড়িয়েছিলাম আবার পাঁচশো টাকা তাদের জন্য বাড়ালাম কারণ তারা রান্না বান্না করে এটা দিয়ে তাদের অনেক সাশ্রয় হয় মনে রাখবেন গঙ্গাসাগর একটা সেতুর জন্য কতদিন ধরে আমরা বলেছি গঙ্গাসাগর তীর্থকে জাতীয় মেলা ঘোষণা করা হোক এবং গঙ্গাসাগরে জলপিড়িয়ে তীর্থযাত্রীদের যেতে হয় তাদের জন্য একটা ব্রিজ করে দেওয়া হোক মুড়িগঙ্গার উপরে আজ পর্যন্ত কেউ সে কথায় কান দেয়নি আমরা এই বাজেটে ঘোষণা করেছি যে গঙ্গাসাগরের ব্রিজ আমরা করব এবং এর জন্য এক হাজার কোটি টাকার ওপর যে খরচ হবে এবছরের জন্য দুশো কোটি টাকা ধার্য করা হয়েছে মুড়িগঙ্গা ব্রিজ ওটার নাম দেওয়া হয়েছে গঙ্গাসাগর সেতু সেই রকম মনে কর রাখবেন একটা যেমন কৃষক কৃষি ব্রিজ আছে তেমনি আরেকটা একটা দামোদর নদীর ওপরে শিল্প ব্রিজ তৈরি করা হচ্ছে যাতে অনেকগুলো জেলা কানেক্টেড হবে এবং শিল্পের জনজোয়ারে কাজে লাগবে আমরা পাঁচ লক্ষ ছেলে মেয়েদের সরকারের বিভিন্ন চাকরিতে নিয়োগ করব বাজেটে কথা বলা আছে পুলিশ হতে পারে টিচার হতে পারে নানা ডিপার্টমেন্ট হতে পারে গভর্নমেন্টের গভর্নমেন্টের কর্পোরেশন হতে পারে গভর্নমেন্টের মিউনিসিপ্যালিটি হতে পারে গভর্নমেন্টের পাঁচ লক্ষ কর্মসংস্থান সরকারি ভাবে আমাদের বেকার যুবক যুবতীদের জন্য এই বাজেটে রাখা হয়েছে সুতরাং এছাড়াও মনে রাখবেন এমএসএমই আমাদের প্রায় দেড় কোটি মানুষ কাজ করেন আর লক্ষ লক্ষ প্রায় দশ লক্ষ ছেলে মেয়ে ইতিমধ্যেই আমরা কর্মসংস্থান দিয়েছি বিভিন্ন সরকারি এবং বেসরকারি কর্মচারী মিলিয়ে এছাড়াও আমরা ছটা ইকোনমিক করিডর করতে যাচ্ছি যেটা ডানকুনি হলদিয়া যেটা ডানকুনি রঘুনাথপুর বাঁকুড়া বর্ধমান এগুলো হয়ে যাবে যেটা ডানকুনি কল্যাণী যেটা ডানকুনি একেবারে মুর্শিদাবাদ হয়েও একটা আছে পানাগড় হয়ে মুর্শিদাবাদ হয়েও আছে মালদা কুচবিহার এইভাবে আমরা ছটা করিডর করতে আছি যাতে সব জেলাগুলো কভার হয় তাজপুরও আছে ডানকুনি হলদিয়া সুতরাং এই ধরনের ছটা করিডর হলে লক্ষ লক্ষ কর্মসংস্থান হবে এবং আমি বলেছিলাম না চমকে যাবেন চিন্তা শক্তি থাকতে হয় ভাবতে হয় শুধু অকথা কুকথা বলে আর মিথ্যে কথা বলে আর কুচ্ছ রচনা করে আর অপপ্রচার করে আর ভাগাভাগি রাজনীতি করে আর যাই হোক উন্নয়ন হয় না মনে রাখবেন আমাদের চিন্তাধারা একটাই বাংলা এগিয়ে যাবে বাংলা বিশ্ব সেরা হবে বাংলা বিশ্ব বাংলায় পরিণত হবে আমরা এটা চাই আমার ছাত্রছাত্রী বন্ধুরা আমরা বারো ক্লাসে তাদের স্মার্টফোন দিচ্ছিলাম কিন্তু এখন থেকে সিদ্ধান্ত হয়েছে এবছর থেকে আমরা বারো ক্লাসের পরিবর্তে ওটা আমরা ইলেভেন ক্লাস থেকেই দেবো তার কারণ ক্লাস ইলেভেন থেকেই টুয়েলভের পড়াশোনা শুরু হয়ে যায় এটা তাদের আরও কাজে লাগবে ভবিষ্যতের জন্য আমরা বলি যে আমরা তাঁত সাথী থেকে শুরু করে কর্মচারী থেকে শুরু করে মিড ডে মিল কর্মচারী কুক থেকে শুরু করে এগ্রিকালচার থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে সরকারি কর্মচারী থেকে শুরু করে এম ক্লাস্টার থেকে শুরু করে চাষি ভাইদের থেকে শুরু করে এমনকি পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন জায়গায় কাজ করতে যান দেশের বাইরে তাদের অসুখ হলে তারা কোনো সুযোগ পায় না তাদেরও তারাও কিন্তু স্বাস্থ্য স্বাস্থ্যসাথীর সুযোগ পাবে এর ফলে আঠাশ লক্ষ আমার কর্ম পরিযায়ী শ্রমিক যাদের আমরা রেজিস্টার করেছি তারা কিন্তু যে যেখানেই থাকুন না কেন তারা কিন্তু আলাদা করে পাঁচ লক্ষ টাকা করে স্বাস্থ্য স্বাস্থ্যসাথীর সুযোগ পাবে অর্থাৎ এটা তাদের কাছে জীবনের নিরাপত্তা একটা বড় ব্যাপার এটাও আমরা করেছি এইভাবে অনেক প্রজেক্টই আমরা করেছি ডিটেলস তো আপনারা জানেন যে আমার ফাইন্যান্স মিনিস্টার অলরেডি বলেছেন আর বাংলার ইকোনমি যদি আপনারা জানতে চান তাহলে আমি বলবো অন রেকর্ড এনি ক্লারিফিকেশান যদি কারো প্রয়োজন থাকে অমিত মিত্র এখানে আছেন আমরা বিশেষভাবে তার কাছে কৃতজ্ঞ তিনি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার চিফ সেক্রেটারি আমার হোম সেক্রেটারি আমার ফাইন্যান্সিয়াল সেক্রেটারি আমার ফাইন্যান্স মিনিস্টার এবং অমিত দাস অ্যাডভাইজার আমাদের ভীষণভাবে সাহায্য করেছেন আমরা তাদের প্রতি খুব কত কৃতজ্ঞ বাংলার মানুষের জন্য জানাই এটা কাজে লাগবে জিএসডিপি দু হাজার পর থেকে বেড়েছে বাংলায় থ্রি পয়েন্ট সেভেন টাইমস তিন পয়েন্ট সাত টাইমস বেশি বেড়েছে ট্যাক্স রেভিনিউ চার টাইমস বেশি বেড়েছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার দশ টাইম বেশি বেড়েছে স্টেট প্ল্যান এক্সপেন্ডিচার এইট পয়েন্ট টাইমস বেড়েছে সোশ্যাল সেক্টর এক্সপেন্ডিচার এগারো পয়েন্ট টাইমস ফোর টাইমস বেড়েছে এগ্রিকালচার যারা আমাদের ধান দেন আমরা কৃষকদের ধান প্রকিওর করি আমরা তাদের কৃষক বন্ধু দশ হাজার টাকা করে দিই এমনকি যার এক কাঠা জমি আছে তাকেও আমরা চার টাকা করে দিই মনে রাখবেন এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড সেক্টরে ফাইভ পয়েন্ট সেভেন টাইমস ইনক্রিজ হয়েছে রুরাল হাউজিং ফোর পয়েন্ট সিক্স টাইম ইনক্রিজ হয়েছে ফিজিক্যাল সেক্টর এক্সপেন্ডিচার থ্রি পয়েন্ট সেভেন টাইমস ইনক্রিজ হয়েছে রুরাল রোড কনস্ট্রাকশান ফাইভ পয়েন্ট টু টাইমস ইনক্রিজ হয়েছে অ্যাভারেজ অ্যানুয়াল ইনকাম অফ ফার্মার্স থ্রি টাইমস ইনক্রিজ হয়েছে তাছাড়াও মনে রাখবেন আমরা জানি বাংলা এক নম্বরে ছিল একশো দিনের কাজে বন্ধ করে দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের প্রজেক্ট এটা বাংলা রাস্তাশ্রী প্রকল্পে গ্রামীণ রাস্তা সড়ক যোজনা এক নম্বর ছিল তিন বছর ধরে টাকা দেওয়া হয় না বন্ধ করে দিয়েছে বাংলার আবাস যোজনা ঘর তৈরি করা সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে তা সত্ত্বেও আমরা রাজ্য সরকারের বাজেট থেকে আমরা পথশ্রী ওয়ান পথশ্রী টু পথশ্রী থ্রি কয়েক হাজার মাইল রাস্তা নতুন করে আমরা তৈরি করছি ছাড়াও এটা মনে রাখবেন এগারো লক্ষ বাড়ি যারা খুব জেনুইন সত্যি গরিব অনেক রিভিউ করে একশো সাতান্নটা টিম পাঠিয়ে কেন্দ্রীয় সরকার এটাকে ক্লিয়ার করেছিল জেনুইন কেস বলে তাদের কাছে চিঠিও চলে গিয়েছিল কিন্তু আজ পর্যন্ত সে টাকা তারা পায়নি আমরা বাজেটে প্রভিশন রেখেছি আমরা এক মাস অপেক্ষা করব তার মধ্যে কেন্দ্রীয় সরকার যদি টাকা ছাড়ে ওয়েল অ্যান্ড গুড আর যদি না ছাড়ে তাহলে পয়লা মে থেকে আমরা এই এগারো লক্ষ বাড়ির টাকা আমরা ছাড়ব তাছাড়াও দুয়ারে সরকার এবং সরাসরি মুখ্যমন্ত্রীতেও কয়েকটা কয়েক লক্ষ তিন চার লক্ষের মতো অ্যাপ্লিকেশন আমাদের কাছে এসছে আবেদন তাদেরটাও আমরা বিবেচনা করে দেখব এবং বাদবাকি যেগুলো পড়ে থাকবে আমরা ফেস বাই ফেস করে দেব মানুষকে আমরা বঞ্চনা করতে দেব না আপনারাও তো বোঝেন একটা সংসার সামলাতে গেলে টাকার আগে সংযোজন করতে হয় কতটা টাকা আমাকে পারমিট করবে সেটাও তো ভাবতে হবে আজকে যে বাজেটটা করা হয়েছে এটা তো চমকে যাওয়ার মতো বাজেট একটা সেকশান দেখাতে পারবেন আইটি থেকে পুলিশ পুলিশ থেকে স্টুডেন্ট স্টুডেন্ট থেকে হেলথ হেলথ থেকে ইউনিভার্সিটি ইউনিভার্সিটি থেকে আমার মা লক্ষ্মী থেকে আমার মা সরস্বতী মা সরস্বতী থেকে আমার আম্মা আম্মা থেকে আমার স্টুডেন্টরা সর্বোত্তমরা করেছি সরকারি কর্মচারী থেকে শুরু করে আমি তাদের অভিনন্দন জানাই তারা আমাদের জন্য সারাক্ষণ কাজ করে আমি আশা করি এত এই কন্ডিশনের মধ্যেও যেভাবে সরকারি কর্মচারীরা আমাদের পক্ষে লড়াই করেন আমি ফেডারেশনের সকলে আমাকে অনেকবার আবেদন জানিয়েছিলেন এবং তাদের আবেদন মেনে আমরা এই কাজগুলো করেছি আমি ফার্স্ট টাইমকে একটা কথাই বলবো ওখানে ওদের পেসটা দেখা যাচ্ছে ওটাকে ডিসকন্টিনিউ করে দিতে শুধু আমাদের ফার্স্ট টাইম চলবে আর কিছু চলবে না ওরা যখন সারাক্ষণ ওদের কথাই শুনছে ওদের ওরা চলতে দাও মানুষই যেটা জানা আমাদের ফার্স্ট টাইম থেকে কারণ আমি দেখছি আসছে এটা আসা উচিত না বন্ধ করে দাও ডিসকন্টিনিউ করে দাও অনলি আমাদের ফার্স্ট টাইম লাইভ চলবে হ্যাঁ আমি যেটা আপনাদের বলতে চাইছিলাম আমাদেরটা আশা করি কন্টিনিউ করছে এছাড়াও ধরুন সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা জানুয়ারি মাসেও ফোর পার্সেন্ট ডিএ দিয়েছি এবং আবার মে মাসে প্রথম তারিখে তাদের চার পার্সেন্ট ডিএ আরও দেয়া হচ্ছে এছাড়াও মনে রাখবেন শস্য বিমার আয়তায় আমরা কৃষক যোজনায় প্রায় আটানব্বই লক্ষ কৃষককে দু হাজার আটশো কোটি টাকা এখনও পর্যন্ত দিয়েছি এছাড়াও ডিসেম্বর মাসের ক্ষতিগ্রস্ত কৃষকদের এগারো লক্ষ চাষি ভাইকে একশো দুই কোটি টাকা আরও দেয়া হচ্ছে আমি এইভাবেই প্রচুর পরিকল্পনা আমাদের আছে এবং আমরা প্রচুর কাজ করছি একশো দিনের কাজ কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিলেও আমরা কিন্তু গত বছর আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের সহযোগিতায় তেতাল্লিশ দিনের কাজ কিন্তু আমরা অলরেডি জব কার্ড হোল্ডারদের দিয়েছি এবং আজকেই বাজেটে ঘোষণা করা হয়েছে যে আমরা নতুন করে একটা কর্মশ্রী প্রকল্প চালু করছি তাতে মিনিমাম আগে একশো দিনের কাজেও গড় অ্যাভারেজে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের কাজ হতো আমরা ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার ছাড়াই যদি তেতাল্লিশ দিন করতে পারি তাহলে আমি কেন পঞ্চাশ দিনের কাজের গ্যারেন্টি নেব না কারণ গরিব মানুষরাই আমার সবচেয়ে বড় সম্পদ যারা মাটির ঘরে থাকে যারা দিনও দরিদ্র যারা সাধারণ মানুষ কেন্দ্রীয় সরকারের অনেক নিয়ম আছে একটা সাইকেল থাকলে আপনি স্বাস্থ্য সুবিধা পাবেন না একটা পাকা ঘর থাকলে আপনি পাবেন না এই যে আর আশার মেয়েদের মিসলিড করছে আপনারা জেনে রাখুন স্বাস্থ্য সাথীতে অলরেডি আপনারা আছেন আর আয়ুষ্মানে ফর্টি পার্সেন্ট টাকা রাজ্যকে দিতে হয় আমরা তো হানড্রেড পার্সেন্ট আপনাদের স্বাস্থ্যসাথীতে দিচ্ছি আমরা কিন্তু আয়ুষ্মান করছি না ফলে ফর্টি পার্সেন্ট টাকা আপনাদের দিতে হবে কিনা সেটা খোঁজ নিয়ে দেখুন আর একটা ব্যাপার হচ্ছে মনে রাখবেন যে আয়ুষ্মানে কতগুলো নিয়ম আছে একটা পাকা ঘর থাকলে পাবেন না একটা বাইক থাকলে পাবেন না এরকম এত কিছু ক্যাটাগরি বেঁধে দেওয়া আছে যাতে কোথাও সাধারণ মানুষই আলটিমেটলি জিরো পাবেন কেউ পাবেন না সুতরাং এই ব্যাপারগুলো আপনাদের কাছে ক্লিয়ার করে দেওয়া আমার প্রয়োজন বলে আমি মনে করি এবং সেই জন্য আপনাদের এই ব্যাপারটা আমরা বললাম এছাড়াও মনে রাখবেন যে আমরা অনেক কিছু আরও ঘোষণা করেছি আশা করি আমি মেন মেন কথাগুলো বলেছি একশো দিনের কাজ আমরা করব পঞ্চাশ দিনের কাজ কর্মশ্রী প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারে যারা পাঁচশো টাকা পেতেন তারা এপ্রিল মাস থেকে এক হাজার টাকা করে পাবেন মা বোনেরা আমার আর যারা এক হাজার টাকা পেতেন তারা বারোশো টাকা পাবেন তপস্বী এবং আদিবাসীরা সুতরাং একটা অনেকের মনে খুব ছিল যে আমি কেন বঞ্চিত হচ্ছি আমি কেন পাঁচশো টাকা পাব একজন হাজার টাকা পাবে আমি পাঁচশো টাকা পাব সেই জন্যেই আমি আপনাদের বঞ্চনা যাতে না হয় আপনাদের যাতে অসম্মান না হয় কারণ মা বোনেরা ছাড়া আমাদের সংসার চলে না আপনারাই আমাদের সংসারের সবচেয়ে বড় উপহার সবচেয়ে বড় অধিকার মা না থাকলে সন্তানের জন্ম হবে থেকে আর মা না থাকলে মাদারল্যান্ড তৈরি হয় কোথার থেকে মাকে বাদ দিয়ে কিছুই হয় না আম্মাকে বাদ দিয়ে তাই আপনাদের এই দুঃখ বোচনের জন্য পাঁচশো টাকা থেকে বাড়িয়ে এটা আমরা এক হাজার টাকা করলাম আর তপশিলি বন্ধুরা এবং যারা আদিবাসীরা আছেন তাদের জন্য এক হাজার টাকা যেটা ছিল এক হাজার টাকা থেকে বাড়িয়ে টাকা আমরা এক হাজার দুশো টাকা করলাম এছাড়াও আরও অনেক কাজ করা হয়েছে যেগুলো আপনাদের কাছে ঘোষণা করা হয়েছে যেখানে সেলফ হেল্প গ্রুপ থেকে শুরু করে কি করে আমরা সাহায্য করব তাদের নিজে পায়ে দাঁড়াবার জন্য আমরা কোঅপারেশন থেকে শুরু করে আমাদের ল্যাম্পসগুলো যেগুলো আছে সেগুলো থেকে শুরু করে আরও অনেক যে সিস্টেম আছে সেই সিস্টেমটাকে কি করে হেল্প করব তার সবটাই আমাদের করা আছে কাজে এই বাজেট আমি মনে করি মামাটি মানুষের সার্থক বাজেট আমি আপনাদের বলেছিলাম বাজেট দেখলে চমকে যাবেন আমি বাজেটের কথা বলিনি আমি আগামী দিন বলেছিলাম এবং জব ফর স্পোর্টস পারসন আমরা আন্তর্জাতিক লেভেলে জাতীয় লেভেলে তারপরে আপনাদের নানারকম খ্যাতিমান লেভেলে যারা প্লেয়াররা গোল্ডেন সিলভার ব্রোঞ্জ পাবে তাদের সবাইকে সরকারি চাকরি দেওয়া হবে এবং তাদের কোয়ালিটি অনুযায়ী মনে রাখবেন এমনকি হাতির এতেও যাদের মৃত্যু হয়েছে তারাও কিন্তু চাকরি পাবেন প্রায় সাতশোর ওপর আটত্রিশ জন যাদের হাতির জন্য হাতির আক্রমণে মারা গিয়েছেন এবং তাদের জন্য রুলস অনেকটাই রিল্যাক্স করা হচ্ছে যেমন স্পেশাল হোমগার্ডদের জন্য দেউচা পাঁচমিতে করা হয়েছে সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য স্পেশাল হোমগার্ডদের জন্য এবং গ্রিন পুলিশের জন্য যারা বিশেষ করে পাঁচ বছর ছ বছর কাজ করছে তাদের তো একটা অভিজ্ঞতা হয়ে গেছে সুতরাং জেনারেল যে নতুন কাউকে নেওয়া হচ্ছে আর যে অলরেডি কাজ করে তার পারফরমেন্স ভালো হয়েছে সেটা রিভিউ করে একটা স্পেশাল ক্যাটাগরি তৈরি করে তাদের দেওয়া হবে যাতে তারা তাদের ওই হাইটের জন্য বঞ্চিত না হয় বা তাদের দৌড়ানোর জন্য বঞ্চিত না হয় আর ট্রেনিংটাও তারা দিয়ে দেবে সেখানে অল লেজিস অল যে সমস্ত প্রসেস আছে প্রসেসগুলো কমপ্লিট করেই করবে এছাড়াও মনে রাখবেন অল লিজ হোল্ডার্স যারাই চাইবেন এখন থেকে ফ্রি হোল্ড পেয়ে যাবেন উদ্বাস্তুদের জমির পাটটা যেমন আমরা দিচ্ছি আমরা চা বাগানে চা সুন্দরীর যে টাকাটা দিতাম ঘর বানিয়ে দিতাম এখন বাইশ হাজার পাটটা ইতিমধ্যে তারা পেয়ে গেছেন আরও যারা লাইনে কাজ করেন সেই লাইনেই তাদের চা বাগানে পাট্টা দেয়া হবে এবং বাড়ি তৈরি করার জন্য চা সুন্দরী আমরা বাড়ি তৈরি করব না আপনাদের এক লক্ষ বিশ হাজার টাকা করে দেওয়া হবে অর্থাৎ চায়ে মজদুর ভাই বোন বহিনও আপলোক ও পট্টা ভি মিলে গাথ সাথমে এক লাখ বিশ হাজার রুপিয়া মিলেন যে রুপিয়া সে আপ খুদ আপনা ঘর আপনা জায়গা মে বানা সকতে হয় ये लाइन में होगा जो चाय बगान में आप काम करते हैं और बहुत सारे लैंड हमारा पास है उसमें आपको लिए हम पूरा कर देंगे ये हमारा जो वादा है ये वादा है हम बीजेपी पार्टी नहीं है जो चुनाव का टाइम में कुछ बोलते हैं उसका बाद गैस का भाव बढ़ा देता है उसका बाद पंद्रह लाख रुपया सबको अकाउंट्स में चला जाता है उसके बाद नहीं मिलता है जो कोविड का टाइम में पाँच के जी चावल देता है कोविड के बाद उसको बंद कर देता है हम देते हैं पूरा देते हैं और सेंट्रल गवर्नमेंट का जो स्कीम है उसी में फोर्टी परसेंट को भी नहीं मिलता है लेकिन हम हंड्रेड परसेंट को देता है इसमें हमारा फूड सब्सिडी बहुत लगता है हमारा फूड सब्सिडी की भी सात हज़ार करोड़ रुपया पड़ा है हमारा जल सपना प्रकल्प जो जल जीवन मिशन ताते पचहत्तर ता परसेंट टाका हमारा एवं केंद्रीय सरकार আমাদের থেকে চল্লিশ পার্সেন্ট টাকা নেয় জমি কিনে দিচ্ছি আমরা পাইপ পেতে দিচ্ছি আমরা মেনটেনেন্স করছি আমরা ক্যাশ দিচ্ছি চল্লিশ পার্সেন্ট অর্থাৎ পঁচাত্তর পার্সেন্ট টাকা আমরা দিচ্ছি আমরা আশা করি আগামী দশ বারো মাসের মধ্যেই জল প্রতিটা বাড়িতে বাড়িতে পৌঁছে যাবে ইতিমধ্যেই একটা গ্রুপ অফ মিনিস্টার্স তৈরি করা হয়েছে কাজটাকে আরও তাড়াতাড়ি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এছাড়াও আরও অনেক প্রজেক্ট আছে আমি আশা করি হ্যাঁ ভবিষ্যৎ ক্রেডিট কার্ড আগে পুরোপুরি ব্যাংকের থেকে যেটা লোন পেতেন যুবক ছাত্র যুবকরা যাতে চল্লিশ বছর পর্যন্ত তাদের বেশি লোনে দিতে হতো ইন্টারেস্ট কত ছিল তখন এগারো থেকে বারো পার্সেন্ট ব্যাঙ্কে ইন্টারেস্ট নিয়ে নিতে হতো এখন কিন্তু ওদের ঋণ নিতে হবে ঋণ রাজ্য সরকার তার ব্যয় বহন করবে অনলি ফোর পার্সেন্টে হয়ে যাবে অর্থাৎ বারো পার্সেন্ট থেকে কমিয়ে ফোর পার্সেন্টে করে দিলাম আর যাদের লিজ জমি থেকে ফ্রি হোল্ড নেবেন এবং যাদের গাড়ি ধরুন ওয়ান টাইম রিল্যাক্সেশান চান তাদের পেনাল্টি উঠিয়ে দিয়ে আমরা লাইফ টাইম পার হাফ টাইম এবং পার্ট টাইম ভেকলসগুলোকেও রেগুলারাইজ করবার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি এবং ইললিগাল অনেকে অনেক জায়গায় দখল করে রেখে দিয়েছেন গভর্নমেন্টের জমি যদি তারা লিগালাইজ করতে চান তাদের জন্য গভর্নমেন্ট সিস্টেম করেছে প্রোভাইডেড তাদের গভর্নমেন্টকে টাকা দিয়ে এটা কিনতে হবে এবং এর ফলে আমরা মনে করি আমাদের রাজস্বও বৃদ্ধি পাবে এই ধরনের ইজ অফ ডুইং বিজনেস থেকে শুরু করে ট্যাক্স রিলিফ থেকে শুরু করে মোটর ভেহিকেলস অ্যাক্টে সেটেলমেন্ট ডিসপিউট অ্যাক্টে লাকজারি ট্যাক্সে এবং প্রপার্টি ট্যাক্সে আমরা রিলিফ দিয়েছি রিলিফ ইন প্রপার্টি ট্রান্সফার যেটা প্রপার্টি সম্পত্তি ট্রান্সফারের ক্ষেত্রে স্ট্যাম্প ডিউটি রিসেপ আমরা রিল্যাক্স করে দিয়েছি ট্রান্সফার অফ প্রপার্টি ওই দিন পরিবারের মধ্যে যে প্রপার্টি বাবা মারা অনেক সময় সন্তানদের দেন সেখানে আমরা স্ট্যাম্প ডিউটি আমরা রিলিফ করে দিয়েছি রিডিউস করে দিয়েছি সুতরাং যেমন কৃষি জমিতে আপনারা জানেন যখন মিউটেশান হয় আমরা এক পয়সাও নিই না এটা পুরো ফ্রি করে দিয়েছি এই ধরনের প্রচুর আছে বলতে বলতে গেলে আমার ঘন্টার পর ঘন্টা কেটে যাবে কাজেই যারা বড় বড় কথা বলছে তাদের বোঝা উচিত আজ পর্যন্ত কোনো সরকারি কর্মচারী এরকম হয়নি যে এক তারিখে মাইনে পায়নি আজ পর্যন্ত আমাদের সরকার আসার পরে এরকম হয়নি কোনো শিক্ষক শিক্ষিকা এক তারিখে মাইনে পায়নি বাবা মামলে আমি দেখতাম পনেরো দিন কুড়ি দিন এক মাস গড়িয়ে যেত কিন্তু তারা সময় টাকা পেতেন না কোভিডের সময় তো সেন্ট্রাল গভর্নমেন্ট সরকারি কর্মচারীর মাইনেও কেটে নিয়েছিলেন এমপিরিয়াডের টাকাও বন্ধ করে দিয়েছিলেন এবং সরকারি কর্মচারীদের ডিও প্রায় বছরের মতো একটা স্টপ করে দেওয়া হয়েছিল দেড় বছর কিন্তু আমরা কিন্তু করি না এসব আমরা কিন্তু কখনও স্টপ করি না কিছু আমরা কিন্তু মানুষের কাজ করতে অভ্যস্ত কারণ আমি বিশ্বাস করি আমরা মানুষের পাহারাদার মানুষ হলে আজকে যে বাজেট হয়েছে এ টু জেড মানে তাঁতি ভাই থেকে শুরু করে যাদের কথা কেউ কোনোদিনও ভাবেনি খাদি শিল্প থেকে শুরু করে তাঁত শিল্প থেকে শুরু করে মৎস্য শিল্পী থেকে শুরু করে কৃষিজীবী থেকে শুরু করে বাংলার শাড়ি থেকে শুরু করে হস্তশিল্প থেকে শুরু করে এবং আমরা জেলায় জেলায় হস্তশিল্প যাতে বিক্রি হতে পারে বেশি সেলফ হেল্প গ্রুপ যেগুলো তৈরি করে বা আমাদের বাংলার ঘরের ছেলেমেয়েরা তাদের জন্য আমরা পঞ্চাশটা বিল্ডিংও তৈরি করে দিচ্ছি আমরা পঞ্চাশটা মল তৈরি করে দিচ্ছি মানে বিজনেস সেন্টার যেখান থেকে তারা জিনিস বিক্রি করবে আমরা সেগুলোও করে দিচ্ছি মাইনরিটিসদের জন্য টাকা মডার্নাইজেশন অব মাইনরিটি মাদ্রাসা যারা ইংলিশ করতে চায় ভালো আপ বাট এবং আপগ্রেড করতে চায় তাদের জন্যও দেওয়া হয়েছে এবং মাইনরিটি কালচারাল ডেভেলপমেন্ট সেন্টারও হচ্ছে যেখানে হিন্দু বৌদ্ধ হিন্দু বাদ দিয়ে হিন্দু তো আছে অলরেডি মাইনরিটি যারা বৌদ্ধ জৈন শিকো খ্রিস্টান পারসিকো থেকে শুরু করে যত মাইনরিটি আছে তাদের সকলের জন্যই তারা এই অ্যাডভান্টেজটা পাবেন এরকম অনেক কাজ করা হয়েছে এবং আমি মনে করি মানুষ খুশি হবেন যে আমরা মানুষের উপরে কোনো ট্যাক্সের বোঝা বাড়াইনি কোনোদিনই আমরা বেড়া বাড়াই না আজ পর্যন্ত বাড়াইনি আমরা মানুষকে রিলিফ দিয়েছি মানুষ এত দ্রব্যমূল্য বৃদ্ধির মধ্যেও যেটা কেন্দ্রীয় সরকারের দায় প্রাইজ রাইস এবং দ্রব্যমূল্য বৃদ্ধি এটা কেন্দ্রীয় সরকারের আওতায় পড়ে যাদের কমানো উচিত ছিল তারা কমায়নি বাড়িয়েছে কেন্দ্রীয় সরকারে ওখানে ফোর পয়েন্ট ফোর পারসেন্ট এমপ্লয়মেন্ট বেড়ে গেছে ফর্টি ফোর পার্সেন্ট আর আমাদের এখানে এমপ্লয়মেন্ট কমিয়ে দিয়েছি আমরা চাল চল্লিশ লক্ষর ওপর আমরা দারিদ্রতা আনএমপ্লয়মেন্ট আমরা কমিয়ে দিয়েছি এটা আমাদের গর্ব লক্ষ লক্ষ শ্রমিক প্রায় দেড় কোটি শ্রমিক আমার শুধু এমএসএমইতে কাজ করে ক্লাস্টারে কাজ করে আজকে আইটি সেক্টর শুরু কর থেকে শুরু করে সব সেক্টর যেভাবে আমরা ধরে নিয়েছি মনে রাখবেন বাংলা আগামী দিন শুধু ভোরের আলো দেখাবে না বাংলা আগামী বিশ্বকে চমকিয়ে দেখাবে বাংলা প্রতিবাদ করতেও পারে প্রতিরোধ করতেও পারে বঞ্চনার বিরুদ্ধে লড়তেও পারে লড়াই করে জিততেও পারে প্রয়োজনে দেশের জন্য জীবনও দিতে পারে আর বাংলা আত্মমর্যাদার জন্য নিজের অধিকারের জন্য কখনো মাথা নত করে না বাংলা মাথা উঁচু করে চলে তাই মনে রাখবেন আমাদের প্রাপ্য টাকা যে টাকা জিএসটি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে তা আমাদের না দেওয়া সত্ত্বেও আমরা কিন্তু কেন্দ্রীয় সরকারের অধীনে যে কাজগুলো ছিল সেগুলোও কিন্তু আমরা করে দিচ্ছি সুতরাং মানুষের আশীর্বাদ শুভেচ্ছা দোয়া এবং জয় ঝড় এগুলো আমার কাছে প্রার্থনীয় ইলেকশনের আগে বিজেপি সরকার কখনো কাকা করে চিৎকার করবে কখনো এনআরসি করে চিৎকার করবে কখনো ইউ সিভিল কোড এই করে চিৎকার করবে ভুল বুঝবেন না আমরা বাংলায় যে একতা আছে যা বিশ্ব একতার বিশ্ব একতা আমরা সব সময় বলি এই সভ্য পৃথিবীটাকে ভেঙো না সভ্য পৃথিবীটাকে গড়তে দাও সভ্য সংস্কৃতিটাকে ভেঙো না সভ্য সংস্কৃতিটাকে গড়তে দাও মানবিকতার পথটাকে প্রশস্ত করো মানবিকতাটাকে ভেঙো না একতাকে ভেঙো না সংহ থেকে ভেঙো না সম্পৃক্তিকে ভেঙো না এই বাজেটে তার প্রতিফলন স্পষ্ট এবং আমি মনে করি এত ভালো বাজেট এত অসহযোগিত নন কোঅপারেশন ফ্রম দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট আমরা যেভাবে করতে পেরেছি আগামী দিন সারা বিশ্বে বাংলার নাম গিনিস বুক অফ ওয়ার্ল্ডে নাম্বার ওয়ানে আসবেই থাকবেই থাকবেই থাকবে আমার শেষ জীবনের স্বপ্ন বিশ্ব সেরা হোক বাংলা বিশ্ব বাংলা বিশ্বজনীন সার্বজনীন সর্বজনীন শিক্ষাজনীন সংস্কৃতিজনীন একতা জনীন সম্প্রীতিজনীন কর্মজনীন সৃষ্টিজনীন একেবারে সৃষ্টির বাংলা নবান্ন ধনধান্যে পূর্ণ হোক আমরাই অন্নদাতা চাষিদের অন্ন নিয়ে আমাদেরই বাংলা অন্ন দেয় সবচেয়ে বেশি তাই অন্নদাতাদের সাহায্য নিয়ে শ্রমদাতাদের সাহায্য নিয়ে প্রত্যেকটা মানুষেরই কোনো না কোনো কন্ট্রিবিউশন আছে একটা রিক্সাওয়ালা থেকে শুরু করে একটা ট্রান্সজেন্ডার থেকে শুরু করে একটা দলিত ভাই থেকে শুরু করে একটা সংখ্যালঘু ভাই থেকে শুরু করে একটা নমশুদ্ধ থেকে শুরু করে একটা রাজবংশী থেকে শুরু করে একটা কান্তাপুরি থেকে শুরু করে একটা নেপালি থেকে শুরু করে একটা গোর্খা থেকে শুরু করে একটা সাদ্রি ভাষা থেকে শুরু করে একটা কুরমালি ভাষা থেকে শুরু করে একটা অলচিকি থেকে শুরু করে একটা মাঝের থান থেকে শুরু করে একটা মন্দির থেকে শুরু করে একটা মসজিদ থেকে শুরু করে একটা গুরুদ্বারা থেকে শুরু করে একটা গির্জা থেকে শুরু করে একটা জৈন থেকে শুরু করে একটা পারসিক থেকে শুরু করে একটা বৌদ্ধ ধর্ম থেকে শুরু করে আমরা জয় জগন্নাথ থেকে শুরু করে জয় জগন্নাথ মন্দির খুব শিগগিরই হয়ে যাচ্ছে দীঘায় আনন্দের খবর অলরেডি আমাদের মূর্তি চলে এসেছে জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি তৈরি হয়ে চলে এসেছে আমরা প্রতিষ্ঠিত করব মন্দিরটা সম্পন্ন হয়ে যাওয়ার পরেই আমাদের কিছু কাজ বাকি আছে হয়তো আর তিন চার মাস লাগবে কালী মন্দিরের কাজও হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আশা করি তিন চার মাসের মধ্যে এই কাজটাও হয়ে যাবে সুতরাং বাংলায় সব তীর্থ এক জায়গায় মিলিত হোক মিলিত হয়ে সর্বতীর্থে পরিণত হোক এটাই আমরা ভালোবাসি আর বিরোধী দল আজকে যে আমি করেছে যে অনৈতিক আচরণ করেছেন তাদের আমরা বেশি সুযোগ দিই বলে তারা আমাদের দুর্বলভাবে সাধারণ মানুষ লক্ষ্য করেছে একটা মহিলা অর্থমন্ত্রী বাজেট পড়ছেন তাকে কীভাবে অকথা কুকথা বলে কিভাবে অত্যন্ত কুৎসিক ভাষায় কথা বলি তাকে বারবার বাধা দেওয়া হয়েছে এমনকি বাংলার মাটি বাংলার জল গানটার সময়ও তারা কেউ পার্টিসিপেট তো করেননি উপরন্তু বিরোধিতা করেছেন আমরা লজ্জিত আমরা স্তম্ভিত আমরা দুঃখিত আমরা মর্মাহত তারা নিয়মটাই জানেন না রাষ্ট্রীয় সঙ্গীত সবসময় শেষে হয় আমি নিজে পার্লামেন্টের দীর্ঘদিন মেম্বার ছিলাম ন্যাশনাল সং শুরুতে হয় আর ন্যাশনাল যে আমাদের ন্যাশনাল সং বন্দে মাতরম আর ন্যাশনাল আন্থেম অর্থাৎ জনগণ মনোধি নায়কও এটা লাস্টে হয় দুটোই কিন্তু বাংলার অবদান এটা ভুলবেন না আর বাংলার মাটিও বাংলার অবদান এরা বাংলাকে অসম্মান করেছে বাংলাকে অসম্মান করে বাংলার ভালো দেখতে পারে না দিল্লিতে গিয়ে নালিশ করে এরা সারাক্ষণ বাংলাকে টাকা দেবে না বাংলাকে টাকা দেবে না বাংলাকে টাকা দেবে না বাংলা নাকি কাজই করে না লজ্জাও করে না অপদার্থ একটা বিরোধী দল নিজের সামান্য কাটিসি পর্যন্ত জানে না সামান্য সৌজন্যত পর্যন্ত জানে না নির্লজ্জ আচরণ করতে করতে এমন একটা জায়গায় এসছে যে তাদের ভাষার দূষণ শব্দ দূষণ আজকে যে কোনো দূষণকে হার মানিয়ে দেবে কিন্তু ওরা শব্দ দূষণ করলেও আমরা সেটাকে তীব্র নিন্দা করছি মাননীয় স্পিকারও নিন্দা করেছেন নিয়মটা কি প্রেসিডেন্ট অ্যাড্রেস হয় আমি নিজে সাতবার সেভেন টার্মস এমপি ছিলাম আমিও চার পাঁচবার কেন্দ্রীয় মন্ত্রী ছিলাম আমি সিস্টেমটা খুব ভালো জানি প্রেসিডেন্ট যখন স্পিচ দেন আমরা কেউ ডিস্টার্ব করি না আমরা শুনি পরে আমাদের যেটা বলার আমরা আলোচনা করি পার্লামেন্টে বাজেটও তাই বাজেট পড়তে দেওয়া হয় বাজেটের সময় যদি কারো কিছু বলার থাকে সে বাজেট স্পিচে আলোচনা হয় আলোচনায় অংশগ্রহণ করে সে তার মতামত ব্যক্তই করতে পারে কিন্তু এ নয় যে ভালো কথাগুলো মানুষ যাতে শুনতে না পায় সেগুলোকে ডিস্টার্ব করবার জন্য বাজেট যাতে না পড়তে পারে এটা হচ্ছে তাদের অচিলা বাজেট যাতে মানুষ শুনতে না পারে যাতে আমার মা বোনেরা শুনতে না পারে কৃষকরা শুনতে না পারে তাঁতিরা শুনতে না পারে সরকারি কর্মচারীরা শুনতে না পারে তাঁত সাথীরা শুনতে না পারে আমার গুপসি গুপডি গ্রুপ ডি কন্ট্রাকচুয়াল কন্ট্রাক্টারসরা কন্ট্রাকচুয়াল কন্ট্রাক্ট লেবার ক্যাজুয়াল লেবার শুনতে না পারে পুলিশের লোকেরা শুনতে না পারে আমার বাংলার বাড়ির গরিব মানুষরা শুনতে না পারে একশো দিনের কাজের জব হোল্ডার তারা যাতে শুনতে না পারে এইভাবে কাউকে আটকানো যায় আটকানো যায় না বাংলা যা পারে তা কেউ পারে না মনে রাখবেন এর জন্য চর্চা করতে হয় এর জন্য কাজ সৃষ্টি করতে হয় নিজের মনকে ভাবাতে হয় এবং কর্ম সৃষ্টির অনু অনুপ্রেরণায় উন্মাদনায় টাকা কি করে ইনকাম করতে হয় এবং ইনকামের টাকা কি করে জনস্বার্থে কাজ করতে হয় এটা মনে রাখবেন তারা সবসময় বলে বেড়ায় সবাইকে চোর আর নিজেরা হচ্ছে ডাকাত সদার সব সারা দেশটাকে বিক্রি করে দিয়েছে ডিফেন্স থেকে শুরু করে যদি একটা করে হিসেব চাই আমি কোনো সময় এমন কোনো লক্ষণের রেখা আমি অতিক্রম করি না যাতে পার্সোনালি কেউ হিট হতে পারে কিন্তু এরা আমাকেও যে ভাষায় আক্রমণ করে আমার তাতে এখন আর দুঃখ হয় না কারণ এর থেকে ভালো ভাষা আমি তাদের কাছ থেকে আচরণ আমি অপেক্ষা করি না কাজেই এটা উপেক্ষা করে দিই আমরা ওদের উপেক্ষা করে দেওয়াই ভালো সবচেয়ে বড় বড় চোরগুলো বসে আছে বিজেপি পার্টিতে সবচেয়ে বড় বড় ডাকাতগুলো বসে আছে বিজেপি পার্টিতে সবচেয়ে বড় মাফিয়ারা বসে আছে বিজেপি পার্টিতে আর আজকে সিপিএম বিজেপির বড় বড় কথা যারা চোর তৈরি করেছিল পঞ্চায়েতে আর একশো দিনের কাজের টাকা সে স্টেট গভর্নমেন্ট দেয় না আসে ডাইরেক্ট সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ডাইরেক্ট কাজে চুরিটা স্টেট গভর্নমেন্ট করবে কোথেকে মিথ্যে কথা বললে আর হয়ে গেল গ্রামীণ আবাস যোজনায় আমাদের চল্লিশ পার্সেন্ট টাকা দিতে হয় ওনারা একা দেন না তার জন্য অনেক সার্ভে হয় একটা লোক যদি ভুল করে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা আমরা সবসময় নিই আমরা তো মনে করি না সবাই সঠিক পাঁচটা আঙুলের মধ্যে একটা আঙুল খারাপ হতেই পারে তার বিরুদ্ধে আইনত অ্যাকশান নেওয়া উচিত আমি নিজের দলের কর্মীও যদি কেউ অন্যায় করে তাকে আমি দল থেকে বের করে দিই তাকে আমি গ্রেপ্তারও করে দিই এরকম ওই ভুয়ো ভুয়ো উদাহরণ আছে আমরা এটা নয় যে ধর্ষকদের আমরা প্রমোশন দিই আমরা ধর্ষকদের আমরা শাস্তি দিই তার কারণ আপনারা সাক্ষীর কেস থেকে শুরু করে আপনারা বিলকিসের কেস থেকে শুরু করে সবটাই আপনারা জানেন আমি সর্বশেষে দুঃখ প্রকাশ করছি শোক প্রকাশ করছি আমার কাছে খবর এসছে বাঁকুড়ায় একটি মাধ্যমিক পরীক্ষার্থী বাইকে করে মনে হয় যাচ্ছিল সম্ভবত সে অ্যাক্সিডেন্টে তার বাইক স্কিড করে মারা গেছে হ্যাঁ হ্যাঁ ব্রেনডেড ডিক্লেয়ার করেছে আমি সেই পরিবারকে সমবেদনা জানার হয়তো আমার কোনো ভাষা নেই কিন্তু সত্যি অকাল মৃত্যুতে আমি খুব স্তম্ভিত দুঃখিত আমি সবাইকে বলবো একটু আস্তে আস্তে চালান গাড়ি সেফ ড্রাইভ সেফ লাইফটাকে সকলেই লক্ষ্য রাখু কারণ বর্ষাকালে বা শীতকালে একটু ধোঁয়াশা বেশি থাকে অনেক সময় জলে একটু বৃষ্টি হলে রাস্তাগুলো পিছলে থাকে সুতরাং নিজেকে বাঁচান অপরকেও বাঁচান আমি তাদের সমবেদনা জানিয়ে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে মানুষ আজকে বিশেষ করে আমার কথা শুনতে বাধা দেয়া হলো আমি সবাইকে অনুরোধ করব আমার টোটাল বক্তব্য আমি ফেস্ট টাইম লাইভে আমি বক্তব্য রেকর্ড করলাম এরপরে যদি কারো কোনো কোয়ারি থাকে আমি চেয়েছিলাম অমিত মিত্রতার হিসেব মানে উত্তর দেবেন কারণ বিজেপি যেগুলো বলে বেড়াচ্ছে সেগুলো শেখানো ভাষা তোতা বুলি বলি চিরকাল বলে বেড়ায় আর যার অর্থনীতি সম্বন্ধে কোনো জ্ঞানই নেই তিনি আবার অর্থনীতির তাত্ত্বিক হয়ে গেছেন ঘন্টার পর ঘন্টা ভাষণ আগেই তৈরি করে রাখছে বাজেট শুরু করবার আগেই ভাষণ তৈরি তাদের কথায় গুরুত্ব না দিয়ে বলুন আগে চ্যারিটি বিগিন সোম কেন্দ্রীয় সরকারকে ধরুন কেন বাংলাকে বঞ্চনা করছে কেন বাংলা একমাত্র স্টেট টাকা দিচ্ছে না কেন বাংলা এ বঞ্চনা আপনাদের লজ্জা করে না বাংলায় থাকবেন আর বাংলার টাকা যাতে না দেয় তার জন্য দিল্লি থেকে দরবার করবেন লজ্জা করে না মানুষ কিন্তু আপনাদের মনে রাখবেন গণতন্ত্রের মধ্যে দিয়ে আপনাদের এর উত্তর দেবে আগামী দিন তৈরি থাকবে এরপর যদি কারো কোনো প্রেসের ক্লারিফিকেশন চাই অপোজিশনের কোনো ক্লারিফিকেশন চাই আওয়ার গভর্নমেন্ট ইজ রেডি টু ক্লারিফাই ইচ অ্যান্ড এভরিথিং দ্য অমিত মিত্র ওয়াজ ভেরি মাচ অ্যাভেলেবেল টুডে বাট প্রেস ওয়াজ নট অ্যাভেলেবেল সেই জন্য আমি চন্দ্রিমাকে বলবো যদি কারো কোনো কোয়ারি থাকবে তাহলে আলোচনা করে নিয়ে সেইভাবে তোমরা উত্তর দেবে এবং দরকার হলে অমিত দার কাছেও অমিত দাকেও সাথে রাখবে ঠিক আছে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার পুরো বাজেট টিমকে আমার অনেক অনেক অভিনন্দন অনেক অনেক ধন্যবাদ ফেস্ট টাইম লাইভকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার ফেস্ট টাইম লাইভ ফলো করছেন বা ফলো করবেন তাদের সকলকে আগাম শুভনন্দন জানিয়ে রাখলাম আগাম আপনাদের সকলকে অনেক শুভকামনা সুস্বাস্থ্য পারিবারিক সুস্থতা ছেলে মেয়ের ভালো আমার কন্যাশ্রী আমার ঐক্যশ্রী আমার শিক্ষাশ্রী আমার মেধাশ্রী আমার যজ্ঞশ্রী আমার সমব্যাথি আমার সবুজশ্রী আমার সৃষ্টিশ্রী আমার যজ্ঞশ্রী থেকে শুরু করে আশা আইসিডিএস থেকে শুরু করে সরকারি বেসরকারি কর্মচারী থেকে শুরু করে সমকৃষি থেকে শুরু করে সমস্ত মানুষকে আমি আমার কৃতজ্ঞতা ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি যতটা পারলাম করলাম আবার সুযোগ আসলে বাদ বাকি ফেস বাই ফেস করে দেব ভরসা রাখুন বিশ্বাস রাখুন আস্থা রাখুন মামাটি মানুষের সরকার সাধারণ মানুষের সবচেয়ে বড় অহংকার সবচেয়ে বড় গৌরব আপনাদের যা প্রয়োজন আছে সবাইকে প্রায় এক একটা পরিবার চার পাঁচ টাকা চার পাঁচটা পরিষেবাও পান প্রতি পরিবারই রেশন পায় ফিতে প্রতি পরিবারই স্বাস্থ্যসাথী পান পরিবারের অনেকেই লক্ষ্মীর ভাণ্ডার পান কেউ বা বিধবা ভাতা পান কেউ বা বর্ধিত ভাতা পান কেউ বা কৃষক ভাতা পান ই যে ইমামরাও টাকা পান পুরোহিতরাও টাকা পান লোকশিল্পীরাও টাকা পান সুতরাং কোনোভাবে কেউ বঞ্চিত নন বাংলা বাংলা যেন কারো কাছে বঞ্চিত না হয় এটা আমাদের আগামী দিনের লড়াইয়ের শপথ থাকবে ভালো থাকুন মামাটি মানুষ জিন্দাবাদ মামাটি মানুষ ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতরম জয় বাংলা বাংলা মায়ের জয় হোক বাংলায় দেশকে আগামী দিন পথ দেখাবে এবং বিশ্ব জয় করবে এই বিশ্বাস নিয়ে আমি আজকে আমার কথা শেষ করছি আমার ফাইন্যান্স মিনিস্টারকে কনগ্র্যাচুলেট করে অমিত মিত্রকে যিনি সবচেয়ে বেশি হেল্প করেন আমাদের আমার ফাইন্যান্সের সেক্রেটারিকে চিফ সেক্রেটারিকে আমার বাজেটে যারা অংশগ্রহণ করেছেন যারা প্রিন্ট থেকে শুরু করে সব কাজ করেছেন তাদের সকলকে আমার বিশেষ করে অনেক অনেক অভিনন্দন আমি সরকারি কর্মচারীদেরও বলবো বেসরকারি কর্মচারীদের সাথে থাকুন আগামী দিন আরও অনেক পাবেন যতটা দেবেন পাবেন তার বেশি এটুকু বিশ্বাস রাখুন কারো মিথ্যে কথায় ভুলবেন না অনেক অনেক ধন্যবাদ নমস্কার ইনশাআল্লাহ ਜੈ ਬੰਗਲਾ ਬੰਦੇ ਮਾਤਰਮ